প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাঙাপুরি আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের সাথে এমন একজন শিল্পী উপস্থিত আছেন যিনি অনেকদিন আগেই মিডিয়াতে পদার্পণ করেছেন। সময়ের সাথে তিনি নিজেকে ভেঙেছেন, গড়েছেন, সাফল্যের স্বাক্ষর রেখেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী রুনা খান। কেমন আছো আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ইউ লুক ভেরি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। তুমিও দারুণ দেখাচ্ছে, খুবই মিষ্টি দেখাচ্ছে। এই যে আমি বললাম পরিবর্তন, পরিবর্তনের আসলে রহস্যটা কি? পরিবর্তনের কোনো রহস্য নেই সারিকা। আসলে হয়েছে কি, আমাদের মেয়েদের, আমরা যারা মাতৃত্বের মধ্য দিয়ে গিয়েছি, সে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেই সময়টাতে না শরীরের একটা বড় পরিবর্তন হয়, অনেকেরই হয়, কারো কারো কম হয়। আমার যেমন হয়েছিল, আমার অনেক ওজন বেড়ে গিয়েছিল। তো আমি চেষ্টা করেছি অনেক দিন, পারিনি, হয়ে ওঠেনি, এবার হয়ে গেল। মানে এবার একটু ওই শরীরের দেখতে পরিবর্তনটার কথাই বলছো, তো সেটা আসলে ওই যে অতিরিক্ত ওজন সেটা কমে গেল, মনে হচ্ছে পরিবর্তন, এই তো আর কিছু না। কিন্তু এই পরিবর্তনের পেছনে কোনো পরিকল্পনা আছে কি? না সারিকা, একদমই না। পরিকল্পনা বলতে আসলে আমি নিজের সুস্থতার জন্য, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এই তো কোনো বিশেষ কোনো। আচ্ছা, যেহেতু একদমই আলোচনার কেন্দ্রমুখে ছিল এটা, তো আমি একটু জানতে চাই যে কোনো টিপস আছে কি না। আলোচনার কেন্দ্রটাও একটু অবাক করা বিষয়। আমি না আসলে একটা মাত্র পত্রিকার সাথে কথা বলেছিলাম এটা নিয়ে, আমি তোমাকে একদম বলছি, প্রথম আলোর সাথে কথা বলেছিলাম, যারা তাদের জানতে চাওয়া ছিল সেই জন্য। তারপর একটা সময় আমি দেখলাম যে আমাদের দেশের সকল পত্রিকার মোটামুটি এটা খবর, এবং কলকাতারও সকল পত্রিকার এটা খবর, এবং আমি খুবই অবাক হয়েছি যে এটা এরকম খবর হবার বিষয় এটা আমার মনে হয়নি, এখনও মনে হচ্ছে না। কেন হয়েছে সেটাও আমি জানি না, আমি আসলে অবাক হয়েছি। আর এই তো, মানে এত এটা নিয়ে এত আলোচনা, এত কেন্দ্রবিন্দু, এটা কী করে হলো আমি ঠিক নিজেও বুঝে উঠতে পারি না। আচ্ছা, কিন্তু কিছু ছবি খুবই ভাইরাল ছিল, তো সেই ফটোশ্যুটের গল্পটা যদি আমাদেরকে একটু বলতে। সেটা আমি তো সারিকা, আমি পেশাগত অভিনয় শিল্পী, অবশ্যই, এবং অভিনয় শিল্পী এবং মডেল, এবং আমি মনে করি যে একজন পেশাদার অভিনয় শিল্পীর কাজ হচ্ছে সমাজের বিভিন্ন রকম চরিত্রকে পর্দায় তুলে ধরা। তো সেই চরিত্রকে পর্দায় তুলে ধরতে গিয়ে আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে মেয়েটি বোরখা পরে, আমি তখন সেটিই করব। আবার যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে মেয়েটি ওয়েস্টার্ন পোশাক পরে, তখন সেরকম পোশাকই পরব। আমার কাছে একদমই মনে হয় অভিনয় শিল্পীর কাজ হচ্ছে বিভিন্ন চরিত্রকে পর্দায় তুলে ধরা, এক রকমের রিপ্রেজেন্টেটিভ মনে হয়। বলছিলে যে তুমি আসলে মডেল এবং অভিনেত্রী, তো যেহেতু তোমাদের টাইমে যখন শুরু করেছিলে, তখনকার আসলে এই মডেলিং এই জায়গাটা বা অভিনয়ের জায়গাটা এবং এখনকার যে জায়গাটা, বেশ পরিবর্তন ঘটেছে, তো সেই পার্থক্যটা তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কি সারিকা, সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এবং তারাই সেটাই আমি মনে করি সবচাইতে আধুনিকতা, যারা সেই পরিবর্তনটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এবং সেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হবে, সেটা তুমি কাজের ক্ষেত্র বলো, মাধ্যম বলো, কাজের ধরন বলো, সবই বদলায় সারিকা। সময়ের সাথে সাথে আরও আরও পরিণত হয়, আরও উন্নত হয়, এবং আমাদের আসলে আমি মনে করি যে চেষ্টা করা উচিত যে নিজেকে সময়ের সাথে সময় উপযোগী করবার। টেকনোলজি অনেক ইম্প্রুভ করেছে, কাজের অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়েছে। ধরো আমি যখন, আমি তো আসলে প্রথমে থিয়েটার দিয়ে কাজ শুরু করেছি, তারপর আমি টেলিভিশনে কাজ করতে শুরু করেছি। তো আমি যখন টেলিভিশনে কাজ শুরু করি, তখন চ্যানেল ছিল আট দশটা চ্যানেল। এখন আমাদের দেশে প্রায় মানে 30-এরও বেশি হয়তো বা চ্যানেল সংখ্যা। তার পাশাপাশি রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম, তার পাশাপাশি এখন ইউটিউবে অনেক কাজ হচ্ছে। এই তো সময়ের সাথে সাথে ক্ষেত্র, মাধ্যম, এগুলো বদলাচ্ছে। আচ্ছা, যেহেতু বলছিলে যে অনেক চ্যানেল বেড়েছে, অনেক মাধ্যম বেড়েছে, তো সেই জায়গা থেকে কি আপু তোমার মনে হয় যে আসলে জনপ্রিয় হয়ে ওঠাটাও কিছুটা সহজ হয়ে গেছে? আমার কাছে তো মনে হয় কঠিন,
আচ্ছা, সেটা কেন? একদমই, আমি এটা খুবই বিশ্বাস করি কঠিন, কারণ যখন আমি একটা চ্যানেল ধরে বলছি, যখন বিটিভির সময় ছিল তখন বাংলাদেশের মানুষের বিনোদনের আর কোনো মাধ্যম ছিল না, হয় সিনেমা হল নয় বাংলাদেশ টেলিভিশন। তো বাংলাদেশ টেলিভিশনে একটা সাপ্তাহিক নাটক প্রচার হবার পরই সেই নাটকের অভিনেতা অভিনেত্রীকে সারা দেশের মানুষ চিনে ফেলছে। আর দেখো, এখন তুমি আমি যখন কাজ করছি তখন আমাদের দেশে, আমি যে 30টা চ্যানেলের কথা বললাম, সেই 30টা চ্যানেল কার ঘরে আছে? যার ঘরে ডিশের লাইন আছে। তো যে এই 30টা চ্যানেল দেখতে পাচ্ছে, আমি কথার কথা বলছি, হয়তো আরও বেশি সংখ্যা, যে এই 30টা চ্যানেল দেখতে পাচ্ছে সে আমাদের পার্শ্ববর্তী দেশের আরও 30টা চ্যানেল দেখতে পাচ্ছে এবং ইউরোপ আমেরিকার আরও 20টা চ্যানেল দেখতে পাচ্ছে ঘরেই। তো যে তোমাকে আমাকে এই চ্যানেলে দেখছে, সে রিমোটটা বদলালেই পাশের চ্যানেলে আমাদের পার্শ্ববর্তী দেশের অভিনেত্রীদেরকে দেখবে, আর আরেকটু রিমোট বদলালে সে হলিউডের অভিনেত্রীদেরকে দেখবে। সো পৌঁছানো তো এখন অনেক কঠিন, একদম অনেক কঠিন। আচ্ছা, যেহেতু বিজ্ঞাপন এবং নাটকের জায়গাটা নিয়ে কথা বললাম, ফিল্মের জায়গাটা বাকি রয়ে গেছে। তো তোমার এই ফিল্মের জার্নি নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। তুমি যখন একটা রকমের চরিত্রে গ্রহণযোগ্যতা পেলে, তখন তোমার কাছে বারবার ওরকম চরিত্রই আসতে থাকবে। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রাঙাপুরি আমার আমিতে। কথা হচ্ছিল রুনা আপুর সাথে। যাওয়ার আগে বলেছিলাম ফিল্ম নিয়ে কথা বলবো। তোমার ফিল্মের জার্নিটা ভীষণ চমৎকার, তোমার বেশ কিছু অ্যাচিভমেন্টস আছে, এবং এই জার্নিটার ভেতরে তোমার চরিত্র, চ্যালেঞ্জ এবং প্রস্তুতি, এটা নিয়ে একটু জানতে চাই। ফিল্ম, তুমি ফিল্মের কথা বলছো তো, ফিল্ম, টেলিভিশন নাটক বা বিজ্ঞাপন, যে মাধ্যমে হোক না কেন, আমার কাছে আসলে কাজ বাছাই করার ধরনটা এমন যে আমার কাছে যে কাজগুলোর প্রস্তাব আসে সেখান থেকে যে চরিত্রগুলো আমার কাছে ভালো লাগে, মনে হয় আমি করবার মতো, সেই চরিত্রগুলোতে আমি কাজ করি। আরেকটা জিনিস হচ্ছে, তুমি যেটা বলছিলে যে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ একটা জিনিস আমাদের দেশে খুব হয় সারিকা, জানো, যে তুমি যখন একটা রকমের চরিত্রে গ্রহণযোগ্যতা পেলে তখন তোমার কাছে বারবার ওরকম চরিত্রই আসতে থাকবে। আচ্ছা, যেমন ধরো আমি জীবনে প্রথম কাজ শুরু করেছিলাম প্রফেশনাল অভিনেতা হিসেবে সিসিমপুরের মধ্য দিয়ে। তো সিসিমপুরের সুমনা হচ্ছে খুবই মিষ্টি, পাশের বাড়ির মেয়ে, খুবই সাধারণ সাদামাটা একটা মেয়ে, বা খুব সাম্প্রতিককালে আমার একটা ধারাবাহিক ফ্যামিলি ক্রাইসিস, সেই নাটকটাতে আমি হচ্ছে ঘরের খুব লক্ষ্মী বউ, যে শাশুড়ি, স্বামী, দেবর, ননদ সবাইকে নিয়ে খুব খুবই সাধারণ মিষ্টি একটা মানুষ। তো যেটা হয়, এরকম আমাদের একটা দুটো চরিত্র যখন দর্শকরা পছন্দ করেন, তাদের অবচেতন মনেই সেই একই রকম চরিত্র বারবার আসতে থাকে, একই রকম চরিত্র বারবার আসতে থাকে। তো এইখানে একটা বড় চ্যালেঞ্জ হয় যে যেই অভিনয় শিল্পী চান যে আমি আসলে একই চরিত্রে সারা জীবন নিজেকে দেখতে চাই না, আমি অভিনেতা, আমি বিভিন্ন রকম চরিত্রে কাজ করব। সেই জন্যই আমি বিশ্বাস করি, সেই জন্যই আমার পেশার সবচাইতে চ্যালেঞ্জিং দিক এটা মনে হয়। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে একবার একটা রকমের চরিত্রে কাজ করবার পর পরের চরিত্রটা যদি একটু ভিন্ন কিছুতে কাজ করবার সুযোগ পাই। যেমন তুমি আমার প্রথম, আমার আসলে একটা মজার বিষয় আছে, আমার একই দিনে প্রথম দুটো ছবি মুক্তি পায়। আচ্ছা, 2000, আমার মনে আছে 2017 পহেলা ডিসেম্বর তৌকির আহমেদের হালদা এবং সাজিদুল আওয়ালের ছিটকিনি। মানে ছিটকিনিতে হচ্ছে একেবারেই আমাদের দেশের একেবারে নিম্নবিত্ত মানুষের জীবনের একজন প্রতিনিধি, আমি যে চরিত্রটিতে কাজ করেছি, ময়মুনা। আর হালদাতে হচ্ছে সে এক, ধরো চিটাগাংয়ের একটা অবস্থাপন্ন পরিবারের ঘরের বউ, যে আসলে নিজে খুব দরিদ্র ঘর থেকে উঠে এসেছে, কিন্তু একটা সময় অর্থের প্রভাবে তার মধ্যে নানা রকম অনুভূতি আছে, তার সাথে যে অন্যায় হয়েছে সেগুলো নিয়ে তার নিজের মতো করে প্রতিবাদ আছে, জীবনের সংগ্রাম আছে, আবার নিজের অধিকারের জন্য সে অন্য আরেকজনের উপর অন্যায়টা করতেও তার খুব একটা বাধে না, মানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। তো এই যে বিভিন্ন রকম চরিত্র বেছে নেওয়ার সুযোগ, এটা আসলে অভিনেতাকেই করতে হয়, যে আমার কাছে বারবার একই রকম চরিত্র আসছে না, আমি একই রকমের 10টাতে কাজ করব না, একটাতে করব, তারপরে আবার ভিন্ন কিছু আসলে সেখান থেকে একটাতে করব। এই এই মানে
নির্বাচনটা অভিনেতাকেই করতে হয়। বা আমরা জানলাম তোমার প্রথম মুভি এবং সেকেন্ড মুভি একই সময় রিলিজ হয়েছে, যেটা খুবই রেয়ার, চমৎকার, একই দিনে, একই দিনে ইনফ্যাক্ট। আচ্ছা, যদি আমি জানতে চাই যে যে কটা মুভি করেছো এ পর্যন্ত, তুমি পার্সোনালি কোন মুভিটাকে বেছে নিবে যে যেটা থেকে তুমি ফুলফিলমেন্ট পেয়েছো অ্যাজ অ্যান আর্টিস্ট? না সারিকা, ডিফিকাল্ট? হ্যাঁ, না মানে আমি আসলে বলতেই পারবো না, কারণ আমি এই কথাটা বললে আমার ধারণা এখনই তুমি বলবে যে আপু তুমি বিনয় করছো। একদমই না, আমি খুব বিশ্বাস করে বলছি আমি এমন কোনো কাজই করে উঠতে পারিনি যেটা আমাকে সামান্যতম খুব মানে সন্তুষ্টির কাছাকাছি নিতে পেরেছে। আমি অপেক্ষায় আছি, এরকম কোনো কাজের অপেক্ষায় আছি যে কাজ আসলে আমাকে আমার স্বপ্নের কাছে, আমার সন্তুষ্টির কাছে নিতে পারবে। সেটা কেন বলে মনে হয়, মানে কোন জায়গাটা তোমার মনে হচ্ছে যে খামতি রয়ে গেছে? খামতি বলতে কি সারিকা, আমি আসলে স্বপ্ন দেখি এমন কাজ করবার, এমন কোনো কাজ করবার যে কাজ যখন আমি থাকবো না তারও 20-50 বছর পরও সেই কাজটা বেঁচে থাকবে, মানে আমার কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো। সেরকম কোনো কাজ আমি এখনও করতে পারিনি বলে আমি মনে করি, খুবই বিশ্বাস করে বলছি। তো ওই তো। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমার ইন্সপিরেশনটা কে? আমার কাজ না শুধু সারিকা, আমার জীবনের যে কোনো কিছুর ক্ষেত্রে, আমার ব্যক্তি জীবন বলো, কর্মজীবন বলো, সকল কিছুর ক্ষেত্রে আমার ইন্সপিরেশন হচ্ছে আমার পরিবার, আমার প্রিয়জন এবং যারা আমার কাজ ভালোবাসেন তারা। মোট কথা, যারা আমাকে ভালো কাজে, ভালো কিছুতে দেখতে পছন্দ করেন তারাই আমার, সেই মানুষগুলোই আমার ইন্সপিরেশন। সেটা আমার পরিবার, আমার প্রিয়জন, আমার দর্শক, যারা আমার কাজ পছন্দ করে। চমৎকার। আচ্ছা, অভিনয়ের কথা যেহেতু বলছিলে যে থিয়েটার থেকে শুরু করেছো, তারপরে টেলিভিশনে, তারপরে মুভিতে, তো তিনটা জায়গা আসলে তিন রকম, তো অভিনয়ের জায়গায় তুমি আসলে কোন জায়গাটাতে আসলে ভ্যারিয়েশনটা আনো? সারিকা, এটা তো শুধু টেকনিক্যাল বিষয়গুলো বদলায়, মূল কাজটা তো আমার একটাই, অভিনয়। অভিনয় সেটা তুমি থিয়েটার বলো, টেলিভিশন নাটক বলো, সিনেমা বলো, বিজ্ঞাপন চিত্র বলো, আমি যে কটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছি প্রতিটি আসলে অভিনয় নির্ভর। অবশ্যই। এবং এখন আমরা আরও একটি নতুন মাধ্যমে কাজ করছি, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি। প্রতিটি জায়গায় আমার কাজ কিন্তু একটাই, অভিনয়। শুধু টেকনিক্যাল বা আনুষঙ্গিক কিছু বিষয় আসলে হয়তো বদলায়, কারণ যেমন ধরো টেলিভিশন নাটকের ক্ষেত্রে আমরা এখন এত অল্প সময়ে, স্বল্প বাজেটে কাজ করি যে খুব দ্রুততার মধ্যে, স্বল্প সময়ের মধ্যে কাজটা শেষ করতে হয়। সেখানে চলচ্চিত্রের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে আমরা একটু আয়োজন করে, রিহার্সেল করে, প্ল্যান করে, কস্টিউম সেট করে, লুক সেট করে, একটু আরাম করে কাজটা করতে পারি। বা ওটিটির কাজের ক্ষেত্রেও সেইটা, বা বিজ্ঞাপনের কাজের আবার আরেকটা ধরন যে 1 মিনিটের মধ্যে একটা গল্প বলতে হচ্ছে, সেটা যেটাই হোক না কেন। তো এই তো, মানে আমার কাছে মনে হয় যে অভিনয় শিল্পীর কাজ একটাই, অভিনয় করা। শুধু মাধ্যম বদলের সাথে সাথে হয়তো কিছু টেকনিক্যাল বিষয় বদলায়। আমি একদম একমত। তো আমরা একটা ছোট একটা বিরতি নিয়ে আসবো, কিন্তু ফিরে আসার পরে আমরা ব্যক্তি রুনা খানকে জানতে চাই। দর্শক, ফিরছি বিরতির পর। এত রঙিন, এত স্বর্ণালী সময়, এত সুখী একটা বাচ্চা ছিলাম আমি। ফিরে এলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রাঙাপুরি আমার আমিতে। রুনাপু, বলেছিলাম ব্যক্তি রুনা খানকে জানতে চাই। তো আমরা একদম শৈশব থেকে যদি শুরু করি, শৈশব কোথায় কেটেছে, পরিবার পরিজন সব সম্পর্কে একটু জানতে চাই। আমার জন্ম টাঙ্গাইলে, আমার নানুর বাড়িতে। আমার 3 বছর বয়স থেকে SSC পর্যন্ত আমার বাবার চাকরির সুবাদে সখীপুরে, সেটাও টাঙ্গাইল জেলায়, মানে আমার স্কুল পর্যন্ত সখীপুরে। তো তারপর 1998 আমি ঢাকায় চলে আসি, আমার ইন্টারমিডিয়েট বদ্রুনেস্তা গভর্নমেন্ট, তারপর অনার্স মাস্টার্স ইডেন কলেজে। এই গেল স্টুডেন্ট, মানে ছাত্র জীবন, পড়াশোনার জীবন। আর যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি, তারপরে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হই। আর ব্যক্তি জীবনে আমি বিবাহিত, এক সন্তানের মা, ভীষণ কিউট সে। এই তো, আমি খুব সাধারণ মধ্যবিত্ত, একেবারেই সাধারণ সাদামাটা মধ্যবিত্ত একটা পরিবারে আমার জন্ম, বেড়ে ওঠা,
এখনও আমি সেই মানুষটি, সেই জীবনটাই আমি যাপন করি, আমি মানুষটাই এটা, মানে যাপন আলাদা করে করবার কিছু নেই, আমার এটাই আমার জীবন। আর এই তো আচ্ছা, সন্তানের কথা বলছিলে, তো সন্তানের এখন শৈশব চলছে, তো নিজের শৈশবের সাথে সন্তানের শৈশবের কি কোনো মিল খুঁজে পাও, রিলেট করতে পারো নিজের সাথে? না, একদম আকাশ পাতাল ফারাক। সেটা আমি বড় হয়েছি, আমি তো তোমাকে বলছিলাম বড় হয়েছি মফস্বলে। যেটা হয়েছে যে আমরা স্কুলে যেতাম, বন্ধুরা সবাই গল্প করতে করতে, স্কুলে গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলা, স্কুল থেকে এসে বাড়িতে বইটা রেখে আবার মানে হাসপাতালের মাঠে খেলতে চলে যাওয়া, সন্ধ্যা পর্যন্ত খেলা। আর এখনকার ঢাকা শহরের আসলে ফ্ল্যাট বাড়ির বাচ্চাগুলো যে জীবনটা হয়, স্কুল বাসা, আমার মেয়ের সময় কাটে হয় বই পড়ে নয়, টিভি দেখে বা বন্ধুদের সাথে। ওই যে আমি আমার যে জীবনটার কথা বললাম, যে বন্ধুদের সাথে বিকেলে খেলছি, পাড়ার বন্ধুদের সাথে স্কুল, এই জীবনটা তো এখন ঢাকা শহরের বাচ্চাদের নেই আসলে। তো হ্যাঁ, জীবনটা দুটো দুই রকমের জীবন। তোমার ছোটবেলায় যদি যাই, ওই সময়টা আসলে কিরকম কেটেছে, মানে পুকুরে সাঁতার করা, দৌড়াদৌড়ি করা, গাছে উঠে, এগুলো কি হয়েছে কি? সারিকা, আমার আমাকে যদি তুমি প্রশ্ন করো যে আমার জীবনের সবচাইতে সুন্দর সময় কোনটা, আমি বলবো আমার স্কুলের সময়টা। মানে একেবারে এত রঙিন, এত স্বর্ণালী সময়, এত সুখী একটা বাচ্চা ছিলাম আমি। আমি নিজেকে যখন দেখতে পাই যে একেবারে সুখে আনন্দে ভরা একটা বাচ্চা, ওটা হচ্ছে আমার জীবনের সবচাইতে সুন্দর সময়ের একটা। হ্যাঁ, এবং তুমি যা যা বলছিলে সেই সব, মাঠে খেলা, দৌড়াদৌড়ি করা, গাছের ফল খাওয়া, টিচারদের মানে স্কুলে গিয়ে টিচাররা টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে টিফিন কিনে খাওয়া, মানে কি দারুণ, কি দারুণ। ভাই বোন আমার একটা, আমি একাই, আমার বাবা মার একটাই মেয়ে, আমার ছোট একটা ভাই। তোমার এবং ছোট ভাইয়ের মধ্যে দুষ্ট ছিল কে বেশি? আমার দুষ্টু যে কে বেশি ছিল, তেমন কি দুজনই দুষ্ট ছিল? মানে আমার মা সবসময় বলে যে আমি নাকি ছোটবেলায় ভীষণ শান্ত ছিলাম, কিন্তু আমি একদম মনে করতে পারি না। আমি আমার নিজের যেই সময়টা মনে করতে পারি, আমি পক 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 পক, মানে এরকম আর কি, একটা কথার পাখি। কিন্তু আমার মা দাবি করে আমি নাকি খুবই শান্ত ছিলাম। এই তো। আচ্ছা, তাহলে দুজনের মধ্যে আসলে বকা খেত কে বেশি? বকা আমি খেতাম। আচ্ছা, মক্কি মানে কি হয় যেন, বকা বকা না, শুধু বকা। আমি আর বাবা মার মধ্যে শাসন করতো বেশি কে? আম্মা। আম্মাকে তো আসলে সারা মানে মাদেরকেই যেটা করতে হয়, যে পড়লো না, এই খেলো না ঠিক মতো, এই গোসল করলো না ঠিক মতো, মানে মাদেরকে তো আসলে বাচ্চাদের সারাক্ষণ অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। আর বাবারা তো অত কিছু হ্যান্ডেল করে, মানে আমাদের, আমি আমার ফ্যামিলির কথা বলছি, তো মাকে যেহেতু অনেক কিছু দেখতে হতো, মাকে শাসনটাও একটু বেশি করতে হতো। বাহ, তার মানে আসলে আবদার সব কিছু বাবার কাছে করা হতো? হ্যাঁ, মানে আবদার আমার বাবা মা দুজনেই, আমরা যে দুই ভাই বোন, তো মা দুজনেই, আমরা কিন্তু সারা জীবন যেটা হয় যে ধরো আমরা অনেক কিছু, চাচা মামা খালা ফুপু, কারণ সবাই দূরে দূরে থাকতো চাকরির সুবাদে, আমি তোমাকে বলছিলাম, আমরা সারা জীবন ধরে বাবা মাকেই পেয়ে বড় হয়েছি। হ্যাঁ, সো সব কিছুই তাদের সাথে, বন্ধুত্বও তাদের সাথে, খেলাধুলাও একটা অংশ তাদের সাথে। আমার বাবা খুব খেলতে পছন্দ করতেন সব কিছু, মানে মানে কি বলে, ব্যাডমিন্টন, ক্যারাম, ফুটবল, হ্যান্ডবল, আমার বাবা ভীষণ খেলতে ভালোবাসতেন, সেটা আমরা দুই ভাই বোনই পেয়েছি। আমাদের স্কুল জীবনটা আমরা প্রচুর খেলাধুলা করেছি দুজনেই। খেলাধুলা কি এখনো করা হয় কিনা? না রে, কোথায় আর হয় না। আমরা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু শেষ প্রশ্ন করতে চাই যে তোমার নিজেকে নিয়ে ভবিষ্যতে প্ল্যানিংটা কি? আমার একদম এক মুহূর্ত তো পরের প্ল্যানও আমি করতে পারি না, কোনো দিন পারিনি, যা হয় হবে। শুধু বলতে পারো যে আমার চাওয়াটা কি, আমার চাওয়া হচ্ছে আমি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ থাকতে চাই সশরীরে, আর আমি আমার পরিবার, প্রিয়জন, আমি যে মানুষগুলোকে খুব ভালোবাসি, আমি সারা জীবন তাদের সাথে নিয়ে আরাম করে, আনন্দ করে, আমার কাজটাকে সাথে নিয়ে জীবনটাকে উপভোগ করতে চাই, এটা আমার চাওয়া। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সবসময় এরকম ভালো থেকো। অনেক ধন্যবাদ। দর্শক, আমি শিওর আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।